সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে অত্যন্ত আনন্দের সহিত এই ভিডিওটি করতে যাচ্ছি, কারণ গতকালকে আমাদের বিটিসি সাতোশির যে টেকনিক্যাল হোয়াইট পেপারটা লঞ্চ করার কথা ছিল সেটা কিন্তু গতকালকে লঞ্চ করে ফেলেছে। আপনারা যারা বিটিসি সাতোশির অফিসিয়াল টুইটার কোড ডাউতে ফলোয়িং করে রয়েছেন তারা অবশ্যই গতকালকে টুইটের মাধ্যমে সেই বিষয়টি জানতে পেরেছেন। শুধুমাত্র বিটিসি সাতোশির টেকনিক্যাল হোয়াইট পেপারটা লঞ্চ করেনি গতকালকে, পাশাপাশি হচ্ছে বিটিসি সাতোশির অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কোড ডাউর যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু গতকালকে লঞ্চ করেছে। সো আমি কথা নাম্বারে সরাসরি বিটিসি সাতোশির যে অফিসিয়াল ওয়েবসাইট এবং গতকালকে যে টেকনিক্যাল হোয়াইট পেপারটা লঞ্চ করেছিল সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভ টুইটারে গিয়ে। সো ফ্রেন্ডস, আপনি যদি টুইটার অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি যদি বিটিসি সাতোশির যে অফিসিয়াল যে টুইটারটা রয়েছে কোড ডাও, তাহলে আপনারা সেখানে গেলে বিষয়টি দেখতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি এখন হচ্ছে কোড ডাওর অফিসিয়াল টুইটারে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন গত 17 ঘন্টা আগে তারা হচ্ছে টুইটটি করেছে, দ্যাট মিনস হচ্ছে গতকালকে সন্ধ্যার দিকে এই টুইটটি তারা করেছিল। এখানে যেটি বলেছে, দ্য অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড হোয়াইট পেপার লঞ্চড, প্লিজ ভিজিট কোড ডাও ডট ওয়ার্জি ফর মোর ইনফরমেশন অ্যান্ড জয়েন দ্য কমিউনিটি। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে বিটিসি সাতোশির অফিসিয়াল ওয়েবসাইট এবং গতকালকে এটি লঞ্চ করেছে। পাশাপাশি ওয়েবসাইটের প্রথম পোস্টটাই ছিল হচ্ছে বিটিসি সাতোশির টেকনিক্যাল হোয়াইট পেপারটা ছিল তাদের ওয়েবসাইটের প্রথম পোস্ট। তো আপনি যদি এই লিঙ্কে যদি প্রবেশ করেন তাহলে হচ্ছে সরাসরি তাদের টেকনিক্যাল হোয়াইট পেপারটা রিডাবার করতে পারবেন। সো কোড ডাও ডট ওয়ার্জি এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোড ডাওর যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেটি বলা হচ্ছে স্ক্যালেবল, সিকিউর, ডিসেন্ট্রালাইজড অ্যান্ড ওপেন টু FD1। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট পেপারটা যেটা রয়েছে, আপনি চাইলে এখানে ক্লিক করে হোয়াইট পেপারটা রিডাবার করতে পারেন অথবা আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। সো আমি সরাসরি এখন হোয়াইট পেপার ডাউনলোড হোয়াইট পেপার অপশনটাতে প্রবেশ করি। এখানে যাওয়ার পর গিটহাবে কিন্তু তারা ওয়েবসাইটে গিটহাবের মাধ্যমে হচ্ছে তারা PDF করেই কিন্তু এই হোয়াইট পেপারটা তারা এখানে রিলিজ করেছে, যেহেতু এটা টেকনিক্যাল হোয়াইট পেপার, এটা তাদের অফিসিয়াল অ্যাপসের মধ্যে সেটা লঞ্চ করা সম্ভব হয় নাই। সো তারা হচ্ছে সরাসরি গিটহাবের মাধ্যমে এটা লঞ্চ করেছে। সো ফ্রেন্ডস, এই হচ্ছে তাদের টেকনিক্যাল হোয়াইট পেপার। আপনারা যদি যদি টুইটারের মাধ্যমে ফলো করে থাকেন তাহলে টেকনিক্যাল হোয়াইট পেপারটা এখান থেকে রিডাবার করতে পারবেন। সো এখানে অনেকগুলো অ্যালগোরিদম রয়েছে, আপনি এগুলো রিডাবার করে নেবেন। আমি প্রত্যেকটা অ্যালগোরিদম প্রত্যেকটা আর্টিকেল এখান থেকে রিডাবার করা সম্ভব নয়। এখানে শুধু একটি কম্প্যারিজন আমি আপনাদেরকে দেখাবো, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে বিটকয়েন, আপনারা জানেন এখানে তিনটি অপশন রয়েছে, একটা হচ্ছে স্ক্যালেবল স্ক্যালেবল আর একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ আর একটা সিকিউর। এই তিনটির উপরে কিন্তু ব্লকচেইন ডেভেলপ করা হয়। সো এটার মধ্যে হচ্ছে প্রত্যেকটা কয়েনের, বিটকয়েন বলেন, ইথারিয়াম বলেন, সোলানা বলেন, পলিগন বলেন, প্রত্যেকটাতে কিন্তু আপনার হচ্ছে দুটোতে তারা হচ্ছে ডেভেলপ করেছে, বাট একটি তারা মিস্টেক করেছে, বাট যেখানে হচ্ছে আমাদের কোড দাও তারা কিন্তু তিনোটাই কিন্তু এখান থেকে ডেভেলপিং করেছে। সো এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের ক্ষেত্রে আপনারা এখানে যেটি দেখতে পাচ্ছেন যে স্ক্যালেবল, ডিসেন্ট্রালাইজড, তারপর হচ্ছে সিকিউরের মধ্যে কিন্তু তাদের এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ এবং সিকিউর, বাট স্ক্যালেবল এটা হয় নাই। তারপর ইথারিয়ামের ক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইথারিয়াম স্ক্যালেবল নেই, বাট ডিসেন্ট্রালাইজড এবং সিকিউরটা রয়েছে। ইথেরিয়াম টুর ক্ষেত্রে হচ্ছে আপনার স্ক্যালেবল এবং সিকিউর রয়েছে, বাট ডিসেন্ট্রালাইজটা নেই। সোলানার ক্ষেত্রেও ঠিক সেম, পলিগনের ক্ষেত্রেও ঠিক সেম, এবং বাইনান্স স্মার্ট চেইন দেখবেন যে BNB-র ক্ষেত্রেও ঠিক সেমভাবে, বাট কোর সাতোশি প্লাস কনসেনসাস এটা দেখতে পাচ্ছেন স্ক্যালেবল যেমনটা রয়েছে ডিসেন্ট্রালাইজও রয়েছে, পাশাপাশি হচ্ছে সিকিউরটা রয়েছে। সো এটাই হচ্ছে ওয়েব থ্রির আসল কারিশমা, যেটার মাধ্যমে আমাদের বিটিসি সাতোশি কয়েনটা হচ্ছে ডেভেলপ করা হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম্প্যারিজনটা যেটা হচ্ছে ফিউচার আমাদের জন্য ভালো একটা অপরচুনিটি নিয়ে আসবে, এবং সাতোশি প্লাস কনসেন্সাস এখানে অ্যালগোরিদমগুলো রয়েছে। একটু নিচে আমি চলে আসি, নিচে আসার পর হচ্ছে আমি স্ট্যাটিস্টিকগুলো দেখাতে পারবো। এটা টেকনিক্যাল হোয়াইট পেপার, এটা আপনারা সব কিছু বুঝবেন না, কারণ এখানে কিছু সূত্র রয়েছে যে সূত্রের মাধ্যমে হচ্ছে ইন এ ফিউচারে বিটিসি সাতোশিটা হচ্ছে নোডের মাধ্যমে আমরা মাইনিং করতে পারবো, সেটার এখানে অ্যালগোরিদমগুলো রয়েছে। সো আপনারা এগুলো সব কিছু বুঝবেন না, যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারা হচ্ছে এটা মোটামুটি বুঝতে পারবেন, বাট যারা কমার্স এবং আর্টসে রয়েছেন তারা কিন্তু এই টেকনিক্যাল হোয়াইট পেপারটা আমরা বুঝতে পারবো না, কারণ হচ্ছে সায়েন্টিফিক্যালি হচ্ছে এটা ক্রিয়েট করা হয়েছে, বিভিন্ন ম্যাথোডোলজি রয়েছে, বিভিন্ন এখানে সূত্র রয়েছে যেটার উপর ডিপেন্ড করে ইন ফিউচারে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট রয়েছে, পরিসংখ্যানের ক্ষেত্রে যে সামেশনটা ইউজ করা হয় সেটা ইউজ করে কিন্তু তারা চাল অ্যালগোরিদমটা এখানে ক্রিয়েট করেছে। সো এখানে মোটামুটি তারা সম্পূর্ণ ইন এ ফিউচারে তারা কী করতে চায় এবং কী করবে, কীভাবে তারা মাইনিংটা দিবে সেটার কিন্তু পুরোপুরি ইনফরমেশান এখানে রয়েছে। সো আপনারা চাইলে এটা একটু রিড আবার করতে পারেন। সো ফ্রেন্ডস, এবার আসি মূল টপিকে, যেটা হচ্ছে আপনারা জানেন যে বিটিসি সাতোশি তাদের লাস্ট যে হোয়াইট পেপারটা ছিল সেটার মধ্যে কিন্তু তারা বলেছিল যে তারা হচ্ছে
বিটিসি সাতোশিটা তখনই লঞ্চ করা হবে যখন হচ্ছে আপনার টেকনিক্যাল হোয়াইট পেপারটা লঞ্চ করবে, তার 1 থেকে 2 সপ্তাহ পরে কিন্তু বিটিসি সাতোশি অফিসিয়ালি মেইনেটে চলে আসবে। বাট কিন্তু লাস্টে যারা যে হোয়াইট পেপারটা আপডেট করেছে, লাস্টে যে হোয়াইট পেপারটা ছিল সেটার মধ্যে তারা বলেছিল যে যখন তাদের টেকনিক্যাল হোয়াইট পেপারটা লঞ্চ করা হবে তার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হচ্ছে সাতোশি কয়েনটা হচ্ছে মেইনেটে আসবে। সো তারা বলেছিল যে সেকেন্ড কোয়ার্টারে কিন্তু মেইনেটটা লঞ্চ করবে, বাট যে কোনো কারণে এটা ডেভেলপিং এবং বাগিং ফিক্সিংয়ের কারণে এটা মেইনেটটা থার্ড কোয়ার্টারে নিয়ে এসেছে। সো তারা কিন্তু হোয়াইট পেপারে কিছু আপডেটেশন এনেছে, সেখানে তারা যেটি বলেছিল যে তারা লাস্ট যে হোয়াইট পেপারে যে কথাটি বলেছিল যে বিটিসি সাতোশি টেকনিক্যাল হোয়াইট পেপারটা লঞ্চ করার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে লঞ্চ করবে, বাট এখানে যেটি বলা হয়েছে লাস্ট যে আপডেটটি এসেছে হোয়াইট পেপার, সেখানে তারা যেটি বলেছিল যে বিটিসি সাতোশি এই কয়েনটা হচ্ছে টেকনিক্যাল হোয়াইট পেপারটা অ্যাডভান্স লঞ্চ করবে, কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যে তারা মেইনেটটা লঞ্চ করবে সেটা কিন্তু তেমনটা বলা নেই। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখানে একটু সুমুক অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কবে নাগাদ তারা হচ্ছে এটার বিটিসি সাতোশির মেইনেটটা লঞ্চ করতে পারে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন তারা এই বিষয়গুলো কিন্তু এটা আপডেট করে দিয়েছে। এখানে আপনারা যদি একটু রিড ওভার করেন দ্য প্রজেক্ট, এখানে যেটি বলা আছে যে টেস্টনেট ওয়েন্ট অনলাইন সিন্স April 1, 2022, মেইনেট উইল বি লঞ্চড ইন দ্য 3rd quarter of 2022, দ্য টেকনিক্যাল হোয়াইট পেপার উইল বি রিলিজড ইন অ্যাডভান্স অফ দ্য মেইনেট লঞ্চ হুইচ উইল ডিটেল দ্য অপারেটিং মেকানিজম অফ দ্য ইন্টার সাতোশি পাবলিক চেইন অ্যান্ড দ্য সাতোশি প্লাস কনসেনসাস অ্যালগোরিদম। সো এখানে যেটি বলা হয়েছে যে টেকনিক্যাল হোয়াইট পেপারটা অ্যাডভান্স লঞ্চ করা হবে, বাট লাস্ট হোয়াইট পেপারে তারা যেটি বলেছিল যে 1 or 2 weeks পরেই যে মেইনেটটা লঞ্চ করবে সেটা কিন্তু আপাতত করছে না। সো যেহেতু থার্ড কোয়ার্টার তারা বলেছিল, থার্ড করা যেহেতু তারা বলেছিল যে মেইনেটটা লঞ্চ করবে, সো যেহেতু তারা হচ্ছে অলরেডি কিন্তু জুলাইয়ের আজকে হলো 16 তারিখ, আজকে যেহেতু টেকনিক্যাল হোয়াইট পেপারটা লঞ্চ করেছে, আমরা আশা করতে পারি আগামী 1 মাসের মধ্যে, যেহেতু September 3rd quarter লাস্ট মান্থ, সো আমরা মনে করতে পারি যে আশা করতে পারি আগস্ট অথবা সেপ্টেম্বরের শুরুতেই আমরা হচ্ছে মেইনেটটা পেয়ে যাবো, এমন হতে পারে তার আগে আমরা মেইনেটটা পেয়ে যেতে পারি। সো টেকনিক্যাল হোয়াইট পেপারটা যেহেতু লঞ্চ করে ফেলেছে আর হয়তো আমাদের একটা দীর্ঘায়িত করবে না, আমরা খুব শীঘ্রই মেইনেটটা পেয়ে যাবো। সো আমি আপনাদেরকে বারবার যেটি বলছি যে বিভিন্ন ধরনের গুজব আপনারা কান না দিয়ে আপনারা হচ্ছে মেইনেটটা করে যান, কারণ মাইনিংটা করে যান, কারণ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিটিসি সাতোশি তাদের যে সকল ইনফরমেশানগুলো যারা তুলে ধরেছে, যে সকল আপডেটগুলো দিয়েছে কবে নাগাদ তারা কী করবে না করবে সেগুলো কিন্তু তাদের টুইটারের মাধ্যমে কিন্তু আমাদেরকে আপডেটেশান দিয়ে দেয়, এবং পাশাপাশি তারা যে সকল রিকোয়ারমেন্ট রেখেছে, যে সকল আপডেটেশান রেখেছে তারা সবগুলো তারা ফুলফিল করেছে, এবং অফিসিয়ালি মাধ্যমে কিন্তু তারা সমস্ত ডেভেলপিংয়ের ইনফরমেশান আমাদেরকে তারা জানিয়ে দিচ্ছে। সো আশা করতে পারি বিটিসি সাতোশি থেকে ইনে ফিউচার আমরা ভালো একটা ফিডব্যাক পাবো, যারা মাইনিং করছেন তারা মাইনিংটা অনগোয়িং করেন, এবং যারা এখনও মাইনিংটা শুরু করে দেন তারা চলে মাইনিংটা শুরু করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট, এবং অত্যন্ত আনন্দের সহিত আজকের ভিডিওটি আমি করেছি আপনাদের জন্য, কারণ টেকনিক্যাল হোয়াইট পেপারটা যেহেতু লঞ্চ করেছে খুব শীঘ্র আমরা মেইনেটটা পেয়ে যাবো, এবং মেইনেটটি আসার পরেই কিন্তু আমরা এই কয়েনটা ট্রানজ্যাকশন করতে পারবো। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন করে টপিক্স নিয়ে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।